আজ সিউড়ি DYFI লোকাল কমিটির উদ্যোগে একটি মিছিল সংগঠনের তরফ থেকে করা হলো। এই মিছিলে হাজির ছিলেন DYFI সভানেত্রী মীনাক্ষী মুখার্জি, তারই নেতৃত্ব দেন তিনি, DYFI জেলার নেতৃত্ববৃন্দ। একটি মিছিল সিউড়ি কার্যালয় থেকে বের করে মালিপাড়া হয়ে টিনবাজার হয়ে মসজিদ মোড় হয়ে এমনকি পৌরসভার সামনে সিউড়ি বাস স্ট্যান্ডে শেষ হয়। মিছিলে দেউচা পাশমে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা পর্যন্ত দেওয়া হয় আর হাঁসখালী মূলক সর্বনন্দপুর ধর্ষণকারীদের কঠিন শাস্তির দাবি তোলা হয়। 50 জন সদস্য নিয়ে এই মিছিল পদযাত্রা হয়। সিউড়ি বাস স্ট্যান্ডে পদসভার মধ্য দিয়ে এই মিছিলের শেষ কার্য হয়। সিউড়ি থেকে মরিনময় লাহিড়ির রিপোর্ট, টুডেজ বাংলা। দেখুন, আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন ফাইল করি। আপনারা জানেন এই মামলা অনারেবল হাইকোর্ট CBIকে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা কেন দিয়েছে, কারণ পশ্চিমবাংলার মানুষ, একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়েছিল পশ্চিমবাংলার মানুষের তরফ থেকে। CBIয়ের উপরে অত্যন্ত বিশ্বাস দেখেছিলেন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ, এবং বলা হয়েছিল যে সিটের তদন্তের থেকে CBIর তদন্তটা অনেক বেটার হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আসামির তরফ থেকে আমাদের বলার কথা নয় যে কে তদন্ত করবেন, কী তদন্ত করবেন, যেই তদন্ত করুক, স্বচ্ছ তদন্ত করুক, সেটাই আমাদের কাম্য। তো একটা মোবাইল ফোন 29 তারিখ আনারুল হোসেন ওনার ছেলের কাছ থেকে একটি মোবাইল ফোন নেওয়া হয়। ভারতবর্ষের আইন বলছে যে এই মোবাইল ফোন যে কোনো জিনিস সিজ করলে ইমিডিয়েটলি সেটা আদালতের সামনে নিয়ে আসতে হয় প্রপারলি সিল করে। সেই সিজার লিস্ট 29 তারিখ সিজার হয়, আজ অবধি সিজার লিস্ট আদালতের সামনে আসেনি। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের দণ্ডবিধি অনুযায়ী 166 ধারা, 166A ধারা এবং 167 ধারা অনুযায়ী যদি আদালতের কোনো এরকম কোনো নির্দিষ্ট আইন থাকে যেটা ইনভেস্টিগেশন করার সময় কোনো পাবলিক সার্ভেন্ট যদি সেটাকে লঙ্ঘন করেন, অর্থাৎ এক্ষেত্রে CBI আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা লঙ্ঘন করেছে আইন, এবং তার জন্য কিন্তু সেটা একটা দণ্ডনীয় অপরাধ। তাই জন্য আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা এক্সপ্লেনেশন চাইতে বলেছি CBIর কাছে। অনারেবল কোর্ট সেই আবেদন গৃহীত করেছেন, গ্রহণ করেছেন এবং আজকে অর্ডার দেবেন, এবং CBIকে সময় দিয়েছেন রিপ্লাই দেওয়ার জন্য যে কেন তাদের বিরুদ্ধে 166, 166A এবং 167 ইন্ডিয়ান পিনাল কোডের এই ধারা অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিড করা হবে না, অর্থাৎ CBIকে এখানে কাঠগড়ার আসামিতে নিয়ে আসা হলো। CBI যে তদন্তের নামে মানুষের সাথে একটা প্রতারণা করছে সেটা আজকে দৃশ্যত আমরা আদালতের সামনে তুলে ধরেছি। বেল রিজেক্ট করেছে আজকে? না, সেটা এখনো সেখানে সেটা এখনো অর্ডার তো দেয়নি। হ্যাঁ, অর্ডার দেবে। পলিগ্রাফ টেস্ট নিয়ে ওনারা আজকে একটা এক্সপ্লানেশন দিয়েছেন পলিগ্রাফ টেস্ট নিয়ে। সেই এক্সপ্লানেশন অনুযায়ী বলেছেন যে কারা কারা, যেহেতু আমরা জানতে চেয়েছিলাম অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ সেলভি ভার্সেস স্টেট অফ কর্ণাটকা সুপ্রিম কোর্টের, যে একটা এক্সপ্লেন করতে হবে, কনসেন্ট দেওয়ার আগে জানাতে হবে যে কী কেন পলিগ্রাফ টেস্ট করছেন এবং কীভাবে প্রসিডিওরটা ফলো করা হচ্ছে। তো ওনারা আজকে একটা রিটেন রিপ্লাই প্রসিডিওর CFSL থেকে নিয়ে এসে প্রসিডিওর দিয়েছেন, যেটা অত্যন্ত দুর্বোধ্য, যেটা আমাদের আনারুল হোসেন সাহেব যার বোঝার কথা আর কি, যাকে বুঝিয়েই কনসেন্ট দেবেন কি দেবেন না সেইটা হওয়া উচিত, তো তিনি বুঝতে কিছুই পারেননি। তাই জন্য আমরা আদালতের কাছে অনুরোধ করেছি যে ইমিডিয়েটলি যেন এই পলিগ্রাফিক টেস্টের বিষয়টায় CBI দায়িত্ব নিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করে পার্সোনালি গিয়ে, এরকম রিটেন না দিয়ে। এছাড়াও একটা Division 1 অ্যাপ্লিকেশন ছিল যাতে CBI যে সময় চেয়েছে। আমরা বলেছি CBI তদন্ত করতে এসছে এখানে, এটা কিন্তু তদন্তের পার্ট নয় যে ওনার ক্যারেক্টারিস্টিক কেমন, উনি পলিটিক্যাল পার্সন কি না, এগুলো হচ্ছে